হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 31 ও 32 পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওগুলো নিয়মিত তোমরা ফলো করবে। চলো এক নম্বর প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভৌত পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থটির বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে এবং অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায়, সেটাকে ভৌত পরিবর্তন বলে। যেমন একখণ্ড বরফকে উত্তপ্ত করলে এটি গলে জলে পরিণত হয়। এই পরিবর্তনে আয়তন, ঘনত্ব, কাঠিন্য প্রভৃতি ভৌত ধর্মের পরিবর্তন ঘটে, কিন্তু পদার্থের মূল গঠন বা অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। বরফ গলা জলকে ঠান্ডা করলে জল পুনরায় বরফে পরিণত হয়, সুতরাং বরফের গলন একটি ভৌত পরিবর্তন। দুই নম্বর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। যে পরিবর্তন ঘটার পর পদার্থের মূল ধর্ম বৈশিষ্ট্য পাল্টে যায় এবং সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইডে জল ঢাললে হিসেস করে শব্দ হয় এবং প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, এবং বিক্রিয়ার ফলে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর জল ফুটতে থাকে। এই কলিচুনের ধর্ম পোড়াচুনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। তিন নম্বর প্রশ্ন, লোহায় মরচে ধরা কী ধরনের পরিবর্তন? একখণ্ড লোহাকে কিছুদিন বাইরে জলীয় আবহাওয়ায় রেখে দিলে লোহার উপর একটি বাদামি রঙের আস্তরণ পড়ে, একেই মরচে বলে। লোহার সঙ্গে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় মরচে তৈরি হয়। মরচে হলো আসলে জলযুক্ত ফেরিক অক্সাইড। এটি একটি সম্পূর্ণ নতুন পদার্থ, লোহার ধর্মের সাথে এর কোনো মিল নেই। যেমন লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কিন্তু মরচে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, সুতরাং লোহায় মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন। চার নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তোমরা এখান থেকে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যও লিখতে পারো। যেগুলো ভৌত পরিবর্তনের দিকে লেখা আছে সেগুলো সব ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য, আর যেগুলো রাসায়নিক পরিবর্তনের দিকে লেখা আছে সেগুলো সব রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য। জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়, আর লোহা থেকে মরচে হয়ে গেলে লোহার একমুখী পরিবর্তন হয়। লোহা থেকে মরচে হওয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর জল থেকে বাষ্প হওয়া এটা ভৌত পরিবর্তন। তো এক্ষেত্রে উভমুখী পরিবর্তন হচ্ছে, আর লোহা থেকে মরচে হওয়াতে একমুখী পরিবর্তন হচ্ছে। দু নম্বর পার্থক্য, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায়, অক্সিজেন আর জল সরিয়ে নিলেও মরচে থেকে সহজে আর লোহা ফেরত পাওয়া যায় না। ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, আর রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা ফিরে পাওয়া যায়, রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় না। পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, আর এক্ষেত্রে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। পাঁচ নম্বর প্রশ্ন, ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথালিনের বলে তাপ দেওয়া হলে কি ঘটবে, এটি কি ধরনের পরিবর্তন? ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথালিনের বলে তাপ দিলে ন্যাপথালিন দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু ঢাকা থাকায় ওই বাষ্প পাত্রের বাইরে যেতে পারে না। পাত্রের উপরের দিকে ঠান্ডা ঢাকার গায়ে তা কঠিন অবস্থায় জমতে দেখা যায়, এটি একটি ভৌত পরিবর্তন। ৬ নম্বর প্রশ্ন, কাঠ পুড়ে তাপ তৈরি হয় ও ছাই পড়ে থাকে, এটা কি ধরনের পরিবর্তন? পুড়ে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন, যেখানে তাপ উৎপন্ন হয়। কাঠ অক্সিজেনে পুড়ে তাপ উৎপন্ন করে। ৭ নম্বর প্রশ্ন, একমগ জলে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে কি হবে? অ্যাসিডের দ্রবণ তৈরি হবে, সেই সঙ্গে অনেক তাপও নির্গত হয়, এটা একটা রাসায়নিক পরিবর্তন যেখানে তাপ নির্গত হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।